কিন্তু আপনার ওই সময়কার ভাবনাটা যদি ছোট করে বলতেন ফরিদ ভাইকে প্রথম। না না আমি হাত ধরে নিষেধ অভিনয় কথাটা ঠিক না, ও তো প্রতিভাবান অ্যাক্টর। নিঃসন্দেহে আফজালের ব্রেকটা দেওয়ার কারণে কিন্তু তাদের বন্ধুত্বটা আরো বেড়েছে, আরো প্রগাঢ় হয়েছে এবং শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ছিল। প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। কেউ ওই যে ফরিদি তো বলে নাই যে আফজাল কোন, মানে আমাকে ফরিদি বানিয়েছে আফজাল। ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণগুলো, এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে। শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না, সামনে ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, আমার কি ফরিদ ভাইকে নিয়ে আপনার একটা এপিরনটা আছে কিনা, শেষ দিকে একটু একাকিত্ব, এবং হুমায়ুন ফরিদি তো একটা আলাদা অধ্যায়, আপনি হুমায়ুন ফরিদি আফজাল হোসেন এটাকে নিয়ে আসলে একটা সিনেমায় হতে পারে, তো ছোট করে যদি শুনি একেবারে শেষ বেলায়। না ওর এটা বলে থাকে তারেক যে ওর ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত সম্পর্ক টপকরণ ইত্যাদি বিষয়ে হয়তো মানুষের ধারণা আছে যে ওই কারণে ফ্রাস্ট্রেটেড ছিল, এই কারণে। আসলে বিষয়টা তা না, মনে প্রাণে শিল্পী ছিল, মনে প্রাণে শিল্পী ছিল, সেটা তার উদাহরণ হচ্ছে এই যে অভিনয় ছাড়া সে কোনো কিছু করতে চায়নি। কিন্তু তার মাপের অভিনেতা যে সময়টা জন্মগ্রহণ করলো এবং যে কাজের সুযোগ ছাড়াই তাকে বিদায় নিতে হলো, একটা দীর্ঘ সময় বেঁচে থাকতে হলো যে কাজের তেমন সুযোগ নেই, যে কাজগুলো করতে হচ্ছিল, এটা তো আসলে কোনো শিল্পীকে অনুপ্রাণিত করে না, পীড়িত করে, দুঃখিত করে, বেদনার্থ করে, তো এটা তো বিরাট হতাশার ব্যাপার। তো সেটা আমরা তো আসলে খুব ভালো করে খেয়াল করি না। আমরা এই পর্যন্ত বলতে পছন্দ করি যে খুব বড় মাপের শিল্পী ছিল, তো ছিল তো কি হয়েছে, মানে আজকে বেঁচে থাকলে কি করতে হতো তাকে, যারা বেঁচে আছেন কি করতে হয় তাদের। তো আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, ক্ষেত্রটাকে তো এরকম জায়গায় নিতে পারলাম না যেখানে বড় শিল্পীদের কাজের সুযোগ থাকে, সুযোগ আছে, কিন্তু প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। সত্যি আপনি একটা দারুণ লেখাও লিখেছেন মনে হয় প্রথম মৃত্যুবার্ষিকীতে, প্রথম আলোতে। ছোট করে যদি বলি যে ফরিদ ভাইয়ের বিভিন্ন প্রসঙ্গে এসেছে আপনি তাকে হাত ধরে অভিনয় নিয়ে বলে রাখি যে আফজাল এবং হুমায়ুন ফরিদি এত শেষ মুহূর্ত পর্যন্ত, ফরিদি মৃত্যুর আগ পর্যন্ত মনে আফজালকে হসপিটালে পেয়েছে এবং একেবারে মৃত্যুর সময় পর্যন্ত মানে পেয়েছে, নিবিড় বন্ধুত্ব, এত ভালো অভিনেতা অন্তমিল না থাকলে সম্ভব না। সে অর্থে হুমায়ুন ফরিদি সবসময় মজা করে বলতো, আফজাল না থাকলে তো আমি তো একটাই হতে পারতাম না। সে ঘটনাটা বলতো, সেটা প্রসঙ্গক্রমে বলি, মঞ্চনাটক করতে ওরা চিটাগাঙে গেছে, যাওয়ার পরে একটা মাইক্রো দিয়ে আফজাল, বাচ্চু ভাই, নাসিরুদ্দিন ইউসুফ, অন্যান্য আর্টিস্টরা গেছে, আর হুমায়ুন ফরিদিরা টেম্পোতে গেছে হ্যাঁ অন্যান্য আর্টিস্টদের সাথে। যাওয়ার পরে মানে আফজাল ফরিদি যেহেতু ভালো বন্ধু, একই রুমে ছিল মানে ইয়েতে হোটেলে, তখন ফরিদি বলল, দোস্ত আমি টেম্পোতে চড়তে চাই না, আমি তোদের মতো মাইক্রোতে আসতে চাই, তুই আমার জন্য নাটক লিখবি। তারপর আফজাল কিন্তু একটার পর এক নাটক লিখলো শুধু ফরিদিকে মাথায় রেখে। আচ্ছা মানে ফরিদি হয়ে ওঠার একটা বড় কারণ কিন্তু মানে ফরিদি যেটা বলেছে বিনয়ের সঙ্গে, কিন্তু সে অনেক বড় অ্যাক্টর, কিন্তু আফজালের লেখা নাটকগুলো খুব অনেয়ারে যাওয়ার পর একটার পর একটা, সেলিমাল দিনও একটা নাটক লিখেছিল যেখানে নাকি হুমায়ুন ফরিদির একটা সংলাপ ছিল, আফজাল নায়ক মূল নায়ক ছিল, বলতো একটা টাকা দিবেন। আমার মনে হয় এখানে কিন্তু মনে হয় দুজন অদ্ভুত একটা কেমিস্ট্রি আছে, থাকতে হয়। আমি মনে করি যে স্ক্রিপ্ট ভালো লিখলেই হবে না, ভালো অ্যাক্টর যেমন দরকার, ভালো অ্যাক্টর খুঁজে পাওয়াটাও কঠিন। সে অর্থে আফজাল আবিষ্কার করতে পেরেছিল
সেলিম আল দিন তখন তো অলরেডি উনি শিক্ষক হয়ে গেছেন, উনি তো বড় লেখক মঞ্চে ছিলেন, উনিও কিন্তু সেই অর্থে ফরিদিকে ব্রেক দিয়েছিল এবং নিঃসন্দেহে আফজালের ব্রেকটা দেওয়ার কারণে কিন্তু তাদের বন্ধুত্বটা আরও বেড়েছে, আরও প্রগাঢ় হয়েছে এবং শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত ছিল। ওই যে ফরিদি তো বলে নাই যে আফজাল কোন মানে আমাকে ফরিদি বানিয়েছে আফজাল। আপনার ওই সময়কার ভাবনাটা যদি ছোট করে বলতেন ফরিদি ভাইকে প্রথম। না না, আমি হাত ধরে নিয়ে এসেছি অভিনয় কথাটা ঠিক না, ও তো প্রতিভাবান অ্যাক্টর, ও ঢাকা থিয়েটার এলো, জয়েন করলো, এবং কেন জানি আবার ওই সেলিম আল দিনের মতোই ওর সঙ্গে আমার কেন জানি একটা বন্ধুত্ব হয়ে গেল। এবং কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে বিশেষ যোগ্যতাগুলো লাগে আমার কিন্তু তার কিছু নেই, আমি না আমি সত্যি কথা বলছি, সেটা হচ্ছে সম্পর্কটা তৈরি করবার জন্য নিজের ভূমিকা থাকতে হয়তো, একটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, যাওয়া আসা করতে হয়। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব জানে যে ওগুলোর কোনোটাই আমার নেই, মানে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখে থাকে সেটা তাদের যোগ্যতা টিকিয়ে রেখেছে। তো ফরিদের সঙ্গেও তাই ছিল, সেরকমই ছিল। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় মিল ছিল, সেটা হলো যে কেন জানি আমি কোনো কারণ বুঝি না, অবশ্যই কোনো কারণ বুঝি না। যেমন সেলিম আল দিনও আমাকে বিশেষ ভালোবাসবার কোনো কারণ ছিল না, ফরিদেরও থাকার কথা না, এবং নানাবিধ কারণ বরং মানুষ আবিষ্কার করতে পারে যে যেসব চিন্তাভাবনা করে যে এই লোকটির সঙ্গে আসলে সম্পর্ক তো ভালো হওয়া উচিত না, ও যা জীবনযাপন আমার জীবনযাপন একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কিন্তু অবশ্যই আমি ওকে আলাদা সম্মান করতাম এবং ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণগুলো এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে, শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, আমার খুবই পেরেকের মতো গেঁথে আছে, যে আমি হাসপাতালে গেছি দেখা করতে। বিষয়টা হচ্ছে যে হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছে জেনেছি, কিন্তু একটু রাগ করে গিয়েছিলাম দুদিন পরে। তো আমরা আমি আমার বউ দুজনে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যেভাবে আমার সঙ্গে কথা বলে ওভাবে বলেনি, ও দীর্ঘক্ষণ ওভাবে কথা বলেনি। এবং একটা সময়ে ওই নার্সেস ছিল একটা ইঞ্জেকশন দিতে, তো ও বললো যে ও সব যাদের ভঙ্গিতে মেয়ে নার্সকে বলছে যে ইঞ্জেকশন দিলে কি ব্যথা লাগবে, তো নার্স বলছে না ব্যথা লাগবে না, তোর কিছু ব্যথা যদি লাগে তাহলে কিন্তু চুমা দিয়ে দেবো বলে ওই এতক্ষণে সেটা নর্মাল হলো। হয়ে তারপরে হঠাৎ করে আমার বউর দিকে তাকিয়ে বললো, আমার বউর সঙ্গে ওর আলাদা একটা সম্পর্ক ছিল, তো তাকে বললো ভাবিকে কেন এনেছি, তো তার মানে হলো ও যেভাবে কথা বলতে চায় সেটা আবার ও থাকলে ওভাবে বলে না কথা, লম্বা সময় কাটা। যেটি বলার জন্য আসলে আনলাম সেটি হচ্ছে আসবার সময় ও আমাকে বলছে কি তোর কাছে নেল কাটার আছে। আচ্ছা, আমি সেটা একটা সব শুরু রসিকতাই ভেবেছি যে নেল কাটারের কথা হাসপাতাল থেকে বেরিয়ে আসছি। তো আমি বললাম কেন কি দিস, তো আমি চলে আসলাম তার তো দুদিন বাদেই। এবং তখন আমি মনে করলাম নেল কাটার মানে তো আসলে নেল কাটার না, নেল কাটার হচ্ছে এটা উপলক্ষ যে আবার যেন দেখা হয়, নেল কাটার উপলক্ষে নেল কাটার আমি দিতে যাই, দেখা দেওয়া যেন হয় সত্যি মানে।